দুর্গাপূজা উপলক্ষে আমাদের করণীয় অনেক সময় দেখা যাচ্ছে দিনদাররা দেখতে যায় কি হচ্ছে দেখে আসি দাওয়াতের উদ্দেশ্যে বা অনেক সময় আনন্দ লাগে দেখতে। এক্ষেত্রে দেখা যায় স্যার আবার সাদাও যায় দুর্গাপূজা উপলক্ষে বা কমিটিতেও থাকে মুসলমান আমাদের করণীয়। জি প্রশ্নটা বুঝতে পেরেছে, দুর্গাপূজা উদযাপন কমিটিতে থাকা দেখতে যাওয়া শরীয়ত ইসলামের বিধান, এ ব্যাপারে ইসলামের বিধান জানার আগে তোমাদের বিধান বোঝার চেষ্টা করি। আমাদের দেশে রাজনৈতিক ভিন্ন মত আছে, আছে না? আওয়ামী লীগ, বিএনপি, আমরা গণতান্ত্রিক দেশে উদার, প্রত্যেকে তার মত পালন করবে। এখন আওয়ামী লীগ মনে করো সে জিয়াউর রহমানের মৃত্যু দিবসে আনন্দ উৎসবের আয়োজন করেছে এবং তার একটা অনুষ্ঠান করবে। জিয়াউর রহমান পাকিস্তানের দালাল ছিলেন, তিনি এই ক্ষতি করেছেন দেশে, তিনার মৃত্যুতে জাতিকে উপকৃত হয়েছে, একটা আনন্দ উৎসব বা গান বাজনার কনসার্ট করবে। বিএনপি মনে করো ক্ষমতায় আছে, রাজনৈতিকভাবে বিএনপির উপর দায়িত্ব হলো এই আয়োজনের ব্যবস্থা করা, নিরাপত্তা সিকিউরিটির ব্যবস্থা করা, এটা যে কোনো গণতান্ত্রিক দেশে করতে হবে। এখন মনে করো উদারতার জন্য বিএনপির এমপি সাহেব নেতারা কমিটিতে আছেন, মানে আনন্দ কমিটির সদস্য হয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, উপস্থিত আছেন। তুমি কি মনে করো বিএনপিতে তাদের সদস্যপদ থাকবে? উদারতা তো আনন্দ সবার, অনুষ্ঠান রাজার দলের, কিন্তু আনন্দ সবাই করবো, আনন্দ করতে তো দুষ্ট উৎসব সবার, তো উৎসবে মনোযোগ দেব, সমস্যা আছে? আছে। মনে করো আব্দুল কাদের মোল্লার ফাঁসি হয়েছে, তাতে শোক আয়োজন করেছে জামাত ইসলাম, আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আওয়ামী লীগের গণতান্ত্রিক ব্যবস্থায় আওয়ামী লীগের দায়িত্ব তাদের শোক করতে দিতে হবে, শোক র্যালি করতে দিতে হবে, তাদের আয়োজনের ব্যবস্থা নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, এটা যে কোনো গণতন্ত্রের দিকে করতে হবে। এখন শোক কমিটিতে আওয়ামী লীগের নেতারা সদস্য আছেন, টাকা দিয়েছেন এবং র্যালিতেও গিয়েছেন, পথ থাকবে কি থাকবে না? দুনিয়ার মানুষের বানানো এই ছোট ছোট আদর্শে যদি আমাদের বিশ্বাস এত বেশি হয়, তাহলে যেখানে ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর পাপ কি, যেখানে তোমার সৃষ্টিকর্তাকে অপমান করা হচ্ছে, যে সেজদা একমাত্র আল্লাহ পাবেন সেই সেজদা মানুষকে করা হচ্ছে, যে ভক্তি একমাত্র আল্লাহ পাবেন সেটা মূর্তিকে করা হচ্ছে, এটা মানবতার অপমান, এটা আল সৃষ্টিকর্তার অপমান। তুমি আনন্দ পাচ্ছ যেমন তোমার আব্বাকে গাল দেওয়া হচ্ছে, ঢোল ডগর বাজে তোমার আম্মা আব্বার নামে প্যারোডি গাওয়া হচ্ছে, তুমি আনন্দ পাচ্ছ, তাই বোঝা গেল বাপের প্রতি ভক্তি তোমার নাই, বোঝা গেল বেশি বোঝা গেল বিশ্বাস কর না, তুমি মুখে বলছো। ইসলাম যেটা দিয়েছে সেটা হলো যে কোনো ধর্মের মানুষ মুসলিম সমাজে বাস করে তার ধর্মীয় স্বাধীনতা, তার ধর্ম পালনের স্বাধীনতা, তার ধর্ম স্থানের স্বাধীনতা, ইবাদতের স্বাধীনতা রাষ্ট্র নিশ্চিত করে, পুলিশ পাহারা দেবে, রাষ্ট্র নিশ্চিত করবে তারা স্বাধীনভাবে ইবাদত করতে পারবে, কিন্তু তাদের চয়েসটা ভয়ঙ্কর ভুল, এটা আল্লাহর সাথে যে কোনো পাপ যে বড় পাপ, একটা মানুষ খুন হচ্ছে, বিএনপির এমপিকে পিটানো হচ্ছে, তুমি দেখছো ভালোই লাগছে, বিএনপি তোমাকে নেতা বানাবে, যেখানে আল্লাহ তাআলাকে অপমান করা হচ্ছে সেটাকে তুমি আনন্দ পাচ্ছ, সেখানে যে এসো দেখতে পাচ্ছ তোমার হৃদয় ফেটে যাচ্ছে না, তাহলে কি বোঝা গেল? হ্যাঁ পুলিশ যেতে পারবে, প্রশাসন তাদের নিরাপত্তা দেবে, কিন্তু সেখানে চাঁদা দেওয়া, সেখানে কমিটিতে থাকা, সরকারি মানে দায়িত্বে যদি কেউ থাকে, ডিসি, এসপি, মন্ত্রী, এমপি, তারা তাদের নিরাপত্তা নিশ্চিত করবে, এটা ভিন্ন কথা, কিন্তু সেটা দেখতে যাওয়া তার মানে কি? জামাতের নেতাকে পিটানো আছে তুমি দেখতে গেলে, যাবে কোনো জামাতের নেতা? আওয়ামী লীগের নেতাকে পিটানো হচ্ছে তুমি দেখতে গেলে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে গালাগালি করা হচ্ছে তুমি সেই কমিটির সবাই গেলে, যাবে? গেলে তোমার ইমানই তোমাকে, তোমার এই দুনিয়ার দলীয় ইমান তোমাকে বাধা দেবে না, ওখানে যাওয়া যায় না,
তোমার আপন ভাইও মনে করো তোমার আপন ভাই 15 আগস্টে কি বলে হ্যাঁ 15 আগস্টে খালেদা জিয়ার জন্মদিন আনন্দ করতে গেছে বঙ্গবন্ধুর কিচ্ছু বলিনি শুধু খালেদা জিয়া তুমি মানতে পারবা তুমি যে আওয়ামী লীগের ঈমান যদি তোমার থাকে মানতে পারবা মনে করো চট্টগ্রামে গেলাম চট্টগ্রামে এই বাড়ে গেল কয়েক মাস আগে বলছে যে একজন ইমাম খুব ভালো ইমাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এখন একজন চিরকুট দেশে নামাজের পরে জুমার পরে যে 15 আগস্ট আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহাদত বার্ষিকী আমাদের দোয়া করবেন দোয়া অনুষ্ঠান আরেকজন চিরকুট দেশে আগামী 15 আগস্ট মানে খালেদা জিয়ার জন্মদিন দোয়া অনুষ্ঠান হবে আপনাদের দেওয়া বেসারা মুসল্লিরা শিরকুট দেশে পড়েছে পরের দিন থেকে চাকরি দুটোই পড়েছে ইমামের চাকরি এখন কথা হলো যদি 15 আগস্টে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীর দিনে মানে আরেকজনের জন্ম হয়েছে সে হোক বা না হোক তিনি জন্মদিন পালন করবেন এই কাগজ পড়লে যদি চাকরি চলে যায় তাহলে পারে যেখানে মানে ভয়ঙ্করতম পাপ শির করা হচ্ছে আমার আল্লাহকে অপমান করা হচ্ছে যেখানে মানবতা বিরোধী কাজ করা হচ্ছে মূর্তির সামনে মানুষ শুয়ে পড়ছে মূর্তিকে ভোগ দেওয়া আছে আবার সেই মূর্তিকে পুঁতে ফেলা হচ্ছে কোনো বিবেকে ধরে না কোনো যুক্তি ধরে না এবং সবচেয়ে ভয়ঙ্কর পাপ এটা তুমি দেখে আনন্দ পেলে তোমার বিবেকে লাগলো না তাহলে পরে তোমার ভিতরে ঈমানের যে দাবি করছো ওটা কিছুই না এই জন্য যে কোনো আর রদা বিল কুফরি কুফর যে কোনো কুফরিতে সন্তুষ্ট তোমার ভিতরে পাপ অনুমতি নেই মানুষ খুন হচ্ছে তুমি মানুষ মদ খাওয়া হচ্ছে অথবা তুমি মদ খাচ্ছে আর ভাবা দিচ্ছে তোমার ভিতরে ইসলামী ইমান আছে ন্যাংটো হয়ে আছে একজন ন্যাংটো জিনা করছে ন্যাংটো নাচছে আবার তুই মুসলমান এটা তোমার কল্পনা যে তুই মুসলমান না রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প পড়ছিলাম কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই তুমি এই পূজায় দাঁড়িয়ে প্রমাণ করলে যে তুমি মুসলমান ছিলে না কখনো তুমি একটা অস্পষ্ট ধারণার ভিতরে চলেছো কথা বুঝতে পেরেছ এই জন্য কোনো পাপের উপর খুশি হওয়া পাপেকে আনন্দ মনে করা এর চেয়ে তো পাপ হতো যে ও কুফুরি করছো তো বোঝে না ওর তো সয়েজ ওর ধর্ম পালনের পুরো স্বাধীনতা তার আছে কথা বুঝতে পেরেছ আল্লাহ কোরআন করিম বলেছেন وإذا رأيت الذين يخوضون في آياتنا আল্লাহ কোরআনে বলছেন দেখো ইমানের দাবিটা কি ইমানের ন্যূনতম দাবি আমি থাকবো না وإذا رأيت الذين يخوضون في آياتنا মূর্তি পূজা করছে এরকম না তো আরো ভয়ঙ্কর কথা মানুষ খুন করছে মূর্তি পূজা করছে মদ খাচ্ছে অশ্লীলতা করছে আল্লাহ রাসূল বলছেন إذا رأيت الذي يقتل ظلما أو يضرب ظلما فلا تقف عنده باوكو جي دكو অন্যায় করে মারা হচ্ছে জুলুম করে হত্যা করা হচ্ছে গণপরিণতি সেখানে দাঁড়ায় না فإن اللعنة تنزل عليه সেখানে লানত পড়ছে যেখানে একজনকে অন্যায় করে মারলে লানত পড়ে একজনকে অন্যায় করে হত্যা করলে গণপরিণতি দিলে লানত পড়ে তুমি দৌড়ে পালাও সেখান থেকে তোমার উপর গজব পড়বে সেখানে তুমি শিরকে সেখানে কি করে যাচ্ছ আল্লাহ বলছেন إذا رأيت الذين يخوضون في آياتنا যখন তুমি দেখবে কিছু মানুষ আল্লাহর আয়াত নিয়ে হাসি মস্করা করছে আল্লাহ তাকুদ মাহম সেখান থেকে না আমার কোনো ক্ষমতা নেই উঠে যাওয়ার তো দুটো পা দিয়েছে আল্লাহ তাদের প্রতিবাদের ক্ষমতা নেই তাদের কিন্তু আমার মন তো কষ্ট পাচ্ছে আমি ওটাকে একজন কোরআন আয়াত দিয়ে ঢোল বাজিয়ে গান গাচ্ছে তুমি থাকবে সেখানে যে ধর্ম যার যার আনন্দ সভা আমি আনন্দের শরীর করে থাকবো তোমার ইমান থাকলে পারবা না আল্লাহ বলছেন যে আল্লাহ তাকুদ মাহম ন্যূনতম একটু চলে যাবে আত্মে আকুদু ফিহাদে অন্য কথা বললে তুমি তাদের সাথে থাকতে পারো ওই মাইনসান নাকা শয়তান যদি শয়তান ভুল করে দেয় ওরা কুদাটা কথা বলেছে খেয়াল নেই যখনই মনে পড়বে উঠে চলে যাবে ঠিক আছে এরপরে সূরা নিসাই যে আল্লাহ কি বলছেন লাকাদ আনজালনা আলাইকুম হ্যাঁ
না আল্লাহ বলেন আন ইজা সামাইতুম আয়াতিল্লাহি বিহা আও ইস্তাহজাউ বিহা ইন্নাকুম মিছলুহুম ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিন ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম ওয়ালা করব বুঝো যে আমি তোমাদের কাছে ওহী নাযিল করে বলে দিছি যখন দেখবে আল্লাহর আয়াতের সাথে কুফরি করা হচ্ছে অথবা আল্লাহর আয়াত নিয়ে উপহাস মস্করা করা হচ্ছে যে আল্লাহর আয়াত নিয়ে গান বানানো হচ্ছে আল্লাহর আয়াতের সাথে কুফরি করা হচ্ছে বুঝাচ্ছে বড় কুফরি আর আছে আর তো নেই وإذا رأيت أن إذا رأيتم آيات الله يكفر بها السوداء فلا تقعدوا معهم هذا كسر تكبر ها ترفور أخذوا في حديث إنك أن نقطة تكبر إذا قلت أن نقطة إرفور الله شوف سكوتين كثر ما زال إنكم جبتي أي كفوري بابي جاعي بوش تكبر إنكم إذا مثلهم تمرة تدري متى كافر والله كاني شش كورني ফি জাহান্নাম জামিয়া তবে কাফের দুই রকম একটা হলো ঘোষিত কাফের আর হলো মুনাফিক কাফের আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ কাফের এবং মুনাদের মুনাফিকদেরকে জাহান্নাম এক জায়গায় কাজে তুমি যখন কুফরি দেখে মজা পাচ্ছ তাহলে তুমি হয় কাফের নইলে মুনাফিক কাজে ইমানের দুই হলো আল্লাহর হুকুম তারা তাদের ধর্ম পালন করবে তাদের ধর্মে বাধা দেওয়া তাদের ধর্মে ক্ষতি করা তাদের ধর্মের বিরুদ্ধে বলা দেবতাদের বিরুদ্ধে বলা আমরা মূর্তি পূজার বিরুদ্ধে বলি তাদের পূজনীয় কোনো ব্যক্তি দ্রব্য বস্তু এটাকে অপমান করার কথা বলেছে মারান লা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফাসুবুল্লাহ আদওয়াম বিগাইরি তবে এটা হলো তার চয়েসকে মেনে নিয়া যেমন মানে সরকার ক্ষমতায় থাকে যে সরকার থাকে গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলকে সব কথা বলার অধিকার দিতে হবে তারা গাল দেবে বাজে কথা বলবে বিক্ষোভ মিছিল করবে র্যালি করবে গান বাজে করবে সুযোগ দিতে হবে কিন্তু তুমি তার আনন্দ বা শোকে শরিক হবে তোমার দলীয় ইমানটা বাধা দেবে না তুমি সেই দলে থাকতে পারো কেউ তোমাকে দুনিয়ার জাগতিক ইমান যদি এইটুক হয় আর ইসলামের যে জিনিসটা তুমি দাবি করছো আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ বিশ্বাস করছি এই দাবি যদি এর কাছাকাছি কিছু না যায় তাহলে বুঝতে হবে যে কাদম বিনি মরিয়া প্রমাণ করিল সে মরে নাই তুমি পূজাই দিয়ে প্রমাণ করলে যে তুমি কখনোই মুসলমান ছিলে এটা হলো যারা দেখতে শুনতে বা মজা পেতে আনন্দ পেতে কি হচ্ছে দেখতে যান তাদের গণপিটুনিতে কি হচ্ছে দেখতে যাওয়া ন্যাংটো নাচের আনন্দে কি হচ্ছে দেখতে যান হ্যাঁ যারা সিকিউরিটির জন্য গিয়েছেন যারা রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যাপার তাদেরটা ঠিক আছে তারা তাদের নিরাপত্তা কে করবে না বাধা দেবেন কেন তাদের ধর্ম পালনের দায়িত্ব তাদের ধর্ম পালনের ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব কাজেই পুলিশ যাবে পুলিশ যাবে পূজা দেখতে নয় পুলিশ পূজা দেখতে যায় নিরাপত্তার জন্য যেতে হবে তাদেরকে কাজেই রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা করা তাদের ধর্ম পালনের কেউ যেন তাদের গালি না দেয় কেউ যেন ধর্ম বাধা না দেয় এটা নিরাপত্তা নিশ্চিত করা মুসলমানের দায়িত্ব কথা বুঝতে পেরেছ এটা সরকার এটা নিশ্চিত করবে কাজেই পুলিশ যেতে পারবে নিরাপত্তার জন্য পূজা দেখতে না কথা বুঝতে পেরেছ মুসলমানরা এ ব্যাপারে এত শোক কঠিন ছিলেন তোমাদের একটা কথা বলি ওমর ইবনে আব্দুল আজিজ যখন খলিফা হলেন 99 হিজরিতে তখন দারুল খিলাফত রাজধানী কোথায় দামেস্কের বড় মসজিদ উমাইয়া মসজিদে মুয়াবি বলা হয় মুয়াবির তখন মসজিদটা বানিয়েছিলেন ওর একটু দূরেই ছিল খ্রিস্টান তখন তো সরকার সুছোট ছিল খ্রিস্টানদের চার্চ তো মসজিদ বড় হতে হতে খ্রিস্টানদের কাজগুলো ভাই চার্চটা একটু বিক্রি করে দিল পায়ে তোমাদের হাতে ধরে পায়ে ধরে দিইনি আস্তে আস্তে ওই মসজিদে ধরে ঢুকে গেছে এটা হচ্ছে আগ উমাইয়া যুগে মানে আব্দুল মালিক ইত্যাদি যুগে আগে ওমর ইবনে আব্দুল আজিজ খলিফা হওয়ার পর যখন তার ইনসাফ সবাই দেখলো মাত্র 2 বছর ছিলেন আর কিছু হ্যাঁ এখন কৃষ্ণ বলল যে আমির মুমিনিন এই জায়গাটা কিন্তু তাই দলিল দলিল আছে মুসলমান দামেস্কের গভর্নরে বললেন যে মসজিদের এই জায়গাতে মসজিদের দলিল অর্ডার দিয়ে দেবেন অর্ডার অর্ডার খলিফার অর্ডার মুসলমান তো অস্থির হয়ে গেছে কাজী যিনি প্রধান বিচারপতি ছিলেন দামেস্কে তিনি খ্রিস্টানদের ডাকছেন তোমাদের প্রায় ধরে তোমরা কতটা চাষ চাও সব তোমাদের দেওয়া হবে
একটা দলিল 100টা সারসানো বানাই দেব তোমাদের ভাই এই দলিলটা মিছে দাও কারণ যদি বিক্রির দলিল না পায় তাহলে মসজিদ ভাঙা হবে খলিফার নির্দেশ কাজে তোমরা দয়া করে জায়গাটা মিছে দাও তারপরে ওদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে ওদের খ্রিস্টানের লেখায় চার্জ বানিয়ে দিয়ে দলিল দিয়ে তার খলিফার দেখানো হলো হুজুরের জমি বিছেছে আবার ডাকছে তুমি বিছেছো ওখানে আবার খুশি মনে বিছেছে কাজেই তাদের ধর্ম স্থান ধর্ম ধর্ম পালনের নিরাপত্তা নিশ্চিত করা এটা মুসলিম সরকারের দায়িত্ব মুসলিম দেশের রাষ্ট্র প্রশাসনের দায়িত্ব কিন্তু দেখতে যাওয়ার মানে মানে তুমি তোমার ইমানই নেই এটা কুফর শিরক